Ashit Sandosha, DJ Bapi, Dushait number 4. परमेश्वर माधव ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय जागो तुमी त्रिपुरारी भोला महेश्वर जागो जागो देव तुमी शंकर हे जागो जागो तुमी त्रिपुरारी जागो जागो तुमी त्रिपुरारी हे ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम महाजोगी महेश्वर नमो पापहर मकराय नमो नमः ओम विरूपक्षाय दंतपात्र प्रणयने नमो तैलंगनाथाय भूतनाधिपताय नमो नमः ओम मृत्युंजय तमिर्वकम जद महेश सुगंध पुष्टिवर्धना ऊर्वरुकुमिंग मृत्यु मछक अमात्रिता पूर्भुवश्य तश्चर विदुर्वरेण्यं भर्गो देवश्य ध्याना मनोवांछा होक तुम्हार पुण्य एके के तुमे मा अभी ब्रह्मार मानुष कन्या आसियाछि तब सकाशे देवी शीतला তবে তাই যদি হও আজ থেকে আমি হলাম তোমার খুল্ল তাতু বলো মা কি মা লাগিয়ে এসেছ কৈলাস মাঝে তবে শুনবি খুল্ল তাতু কি হেতু আসিয়াছি এই কৈলাস শিখরে আমি পুত্র কন্যাহীন তাই চাই আমি পুত্র কন্যা পিতা কিন্তু মরে আমি তো ধ্বংসকর্তা আমি তো সৃষ্টিকর্তা নয় কেমন হবে তোর মন আশাপূর্ণ তবে পিতা মুখে শুনে আসিয়াছি কৈলাস শিখরে শুনেছি কৈলাস তবে দেশে একবার উপস্থিত হয় তাই সে নিষ্ফল হয়ে ফিরে যায় না শুনেছি তুমি আসিত তবে কি হবে না মন আশা পূর্ণ পিতা তাই তো যে বর দিয়েছি তোমায় মন আশা হবে তোমার পূর্ণ বেশ অদূরে করো অপেক্ষা দেখি কেমন হয় তোমার আশা পূর্ণ একেই অকস্মাৎ ললাটে হলো ঘরে মেয়ের সিজন এই ধর্ম কোথায় ফেলে এই মুহূর্তে মৃত্যু পায় করিল মনে শিষ্য আমি করেছি আপনি করিয়া ছেলে মনে সৃষ্টি হ্যাঁ আমি তোমার পিতা সৃষ্টি যখন করিয়া আছেন পিতা বলুন জন্ম বা শত শত হয় নামের প্রয়োজন কিবামর নয় ধর্ম হতে হয় সৃজন তাই তোমার নাম দিলাম ঘর মাস ঘর মাসুর নাম দিয়েছেন বলে বলুন পিতা বলুন কিবা কারণে করিয়া আছেন বলে সৃজন সৃষ্টি করেছি তোমায় মায়ের কারণ বা বা বা
কোথায় আমার জননী দেখিবার সাথে জাগিয়া চন্দরে বলুন দে বলুন কোথায় আমার জননী কে দেখো ভরবাসুর অদূর পানে দণ্ডায়মান তব মাতা 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 এই মুহূর্তে কইব আমি মাতার দর্শন ছুটে যাব সেই জননীর নিকট কইব মাতার দর্শন আমার ক্ষুদাই গাছরে চলে যাই সইতে পারি না ক্ষুদাই কাতরাবে আমায় আহার দান করুন পিতা ওহে ঘর মাসুর খাবি নিজেই ভিক্ষা করে খাই কোথা হতে দেব তোর আহার কি কহিলেন পিতা দিতে পারিবেন না ক্ষুদার আহার ক্ষুদাই কাতরাবে সইতে পারি না ক্ষুদা যন্ত্রণা জানে মনে ক্ষুদার আহার জানে মনে দেখে পিতা সম্মুখে তাকিয়ে দেখে ওটা ওটা সূর্য সূর্য এই মূর্তি যদি ক্ষুদার আহার না দেন তাহলে ওই গোটা সূর্যটাকে আমি করিব সূর্যকে করিতে যাস ক্রাস সূর্যকে যদি করিস ক্রাস তবে তবে তুমি বড় অন্ধকার হবে উচ্চারিত কি বলিলেন পিতা ওই সূর্যকে করিতে দিলেন না ক্লাস ক্ষুদায় কাতর সইতে পারি না ক্ষুদা পিতা সম্মুখে তাহলে ওটা চন্দ্র চন্দ্র এই মুহূর্তে যদি ক্ষুদার আহার না দেন ওই চন্দ্রকে করিব আমি ঘর মাসু রে ঘর মাসু চন্দ্রকে করে যদি গ্রাস তবে চন্দ্রের গায়ে আছে অজস্র কালিমা সেই কালিমা লেপন হবে তোমার অঙ্গে আর সহিতে পারি না আর সহিতে পারি না ক্ষুদা যন্ত্রণা কিন্তু পিতা ওই শস্য শ্যামলা ভরা ঘর মাসুর ওটা হলো ধরিত্রী পিতা ধরিত্রী এই মুহূর্তে যদি ক্ষুদার আহার না দেন পিতা ওই ধরিত্রীকে করিব আমি ঘর ধরিত্রীকে যদি করো গ্রাস কোথায় পাবে তোমার মা পূজা ঘর মাসুর ধরিত্রীর বুকে দেবিত্রীর আসন পেয়ে স্বর্গ মাঝে হবে প্রতিষ্ঠিত তাই তোমার মা যদি না হয় দেবী তবে কেমন পাবে সে পূজা যখন চলে যাই সইতে পারি না ক্ষুদা যন্ত্রণা আপনি ক্ষুদার আহার দেন এই মুহূর্তে যদি ক্ষুদার আহার নেন চন্দ্র সূর্য আসিব নতুবা পৃথিবী না আসিব তন্ত্রে কোনো জীবাইব মানে কেবল ছাপনি আছে ঘর মাসুর আমাকে করতে যাস তুই গ্রাস এই মুহূর্তে নারায়ণের হবসাপন্ন নারায়ণের সুরার সন্ধার তোর দেহ হোক তিন খণ্ডে খণ্ডিত সুদর্শন সুদর্শন এই মুহূর্তে ঘর মাসুর কি করো তিন খণ্ডে খণ্ডিত ওই সুরে আসে সুদর্শন চক্র পারি না তুমি কি করলে সুদর্শন যদি তুমি ভগবান ভাগি তের প্রাণ তবে কেন দুঃখ দাও তুমি দেবী বাণী তুমি
কবে তুমি এসে আমার দেবে দর্শন দয়াময় কবে তুমি এসে আমার দেবে দর্শন देवी सरस्वती तद जया मुदिराय नमो गुरुवक्मने ब्रह्मन्नाय हिताय च जगदीताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः सीता सीता किसेर जन्य पिता पिता बोले करो शरण पिता सबके दादी একবার করো দর্শন তোমার কথা মতো গিয়েছিলাম কৈলাসে হ্যাঁ পিনাকীনাথ শঙ্কর তুষ্ট হয়ে করিল মরে পুত্র প্রদান আজ চক্রধারী নারায়ণ সেই পুত্রকে করেছে ত্রিখণ্ডে খণ্ডিত করেই পুত্র জন্মিবার সাথে সাথে ত্রিভুবন কি করিতে যায় ঘ্রাণ পিতা তাই তো সুদর্শন দ্বারা নারায়ণ এই দেহ করে তিন খণ্ডে খণ্ডিত কিন্তু পিতা কুপুত্র যদি হয় কুমাতা কখনো নাই আমি ওই অসুর পুত্রকেই ফিরে পেতে চাই এই পুত্রকেই চার সন্তান রূপে পিতা আমায় যদি ফিরে দিতে হয় এই অসুর সন্তানকে আমার কোলে ফিরিয়ে দাও ওই তিন খণ্ড দেহকে একত্রিত করো দেখ মা দেখ এই মুহূর্তে এই তিন খণ্ড দেহের ভিতরে হবে প্রাণের স্থাপন জেগে ওঠ জেগে ওঠ মৃত সঞ্জীবনী জাগ্রত হও এই মুহূর্তে এই দেহের ভিতরে হও প্রাণের সঞ্চয় জেগে ওঠ জেগে ওঠ জেগে ওঠ বলুন স্রষ্টা সৃষ্টি যখন করিয়াছেন বলুন কিসের কারণে করিয়াছেন আমার সৃষ্টি জন্মিবার সাথে সাথে হয় একটি নামের প্রয়োজন ত্রিখণ্ড দেহের ভিতরে পুনরায় দিয়েছি প্রাণ তাই আজ থেকে তোমার নাম হবে কিন্তু বলুন চেষ্টা কিসের কারণে করিয়া আছেন সৃষ্টি করেছি মায়ের কারণ মা মাতৃ গর্ভে রবি নাই জনম মাতৃ পিছুষ করি নাই পান তথাপি আছে আমার জননী বলুন দে বলুন কোথায় আমার জননী দেখো চড়াশো যে দেখো সম্মুখে রয়েছে তোমার মা আহা মরি মরি কেহেন রূপ মাধুরী জ্ঞান পূর্ণ শশী করিছেন বিরাজ গগন মাঝারে জাননী জানা বাবু বিশ্বাসী গা রবি শিবা সৃষ্টি যখন করিয়াছেন ধরাতলের মাঝে হয় আমার শক্তির প্রয়োজন আমায় শক্তি প্রদান যে দেবের অংশ হতে হয় তোমার সৃষ্টি তোমার হবে শক্তির প্রয়োজন
তোমার মা হলেন 64 রোগের জননী। সেই 64টি রোগকে একত্রিত করলে হয় 64 তরে 36 শরীর জ্বর। তাই আজ থেকে তোমায় আমি করলাম সেই তাদশ্বরের অধীশ্বর। অধীশ্বর শক্তি প্রদান করেছেন দেব, কিন্তু মাতৃ অপমানের চরম প্রতিশোধ নিতে আরো শক্তিদায়ক প্রয়োজন। আমায় পিতৃ শক্তি দান করো। হে সরস্বত, মহাদেবের মহাশূল হবে তোমার শক্তি। সৃষ্টি জগতে করিয়াছেন, শক্তি দিয়েছেন মোরে, কিন্তু বলুন দেব আমি কোথায় লইব আশ্রয়? আজ থেকে তোমার স্থান মায়ের দক্ষিণ বসে। এসো পুত্র আমার, আজ যদি তুমি আমার দক্ষিণে থাকবে, দক্ষিণ বাহু রূপে তুমি আমার বুদ্ধিদাতা, তুমি আমার যুক্তিদাতা, তুমি আমার চলার পথে সাথী। পিতা বল মা, মনো আশা হয়েছে তোর পুণ্য। পিতা আমার দক্ষিণ পার্শ্ব হয়েছে, কিন্তু দেখো পিতা আমার এই বাম পার্শ্ব শূন্য থেকে যায়। তবে কি চাইতো? পিতা আমার এই বাম পার্শ্ব তোমায় পূর্ণ করতে হবে। আরে হয় তবে কন্যার প্রয়োজন। হ্যাঁ পিতা, আছে আছে তব কন্যা। পিতা জরাসুরের রক্ত যখন মেদিনীর বুক ধরে বয়ে যায়, এক ঋতুপতি পাখিনি করে সেই রক্তপাত, তার গরিবে হল ডিম্ভ, সেই ডিম্ভের ভিতরে তুলে নাও প্রাণ দাও। আমিই করেছি তোমায় সৃষ্টি। কিসের জন্য সৃষ্টি করেছো? সত্য সৃষ্টি করেছি মায়ের জন্য। কর্ম মায়ের সেবা। রক্ত হতে জন্ম তোমার, রক্ত ভূষণ পরিয়সা, রক্তাক্ত কলবর, তাই আজ থেকে তোমার নাম হবে রক্তাবতী। কিন্তু আমার শক্তি কোথায়? শক্তি নারায়ণের পঞ্চজন শঙ্খ হবে তোমার। তোমার স্থান মায়ের পাম। এসো কন্যা, তুমি আমার চরণ সেবার দাসী হবে, আমার চলার পথ সংকেত ধরে উলুধ্বনি করে করিবে তুমি মুখরিত। মনো আশা হয়েছে পুণ্য। পিতা পুত্র কন্যা পেয়েছি, কিন্তু বলো পিতা পুত্র কন্যা দান করেছ তুমি আমায়? সত্য এই সত্য যুগে সৃষ্টি করেছ, এই সত্য যুগে হবে কি মোর পূজা? হ্যাঁ সত্য, পরে কোন যুগ আসবে পিতা? সত্যের পরে আসবে তেতা। সেই তেতা যুগে পূজা হবে? তেতাও হবে তোর পূজা। পিতা তেতা যুগের পরে কোন যুগ আসবে? আসবে দাপর। দাপর যুগে হবে আমার পূজা? সত্য মা। কিন্তু পিতা ওই দাপর যুগে কে পূজিবে বড় সাত জাগে শুনিতে? দাপরে পূজিবে তোরে স্বয়ং নারায়ণ কৃষ্ণ রূপ করিবে ধারণ, ঘরে হবে তোর পূজা। পিতা সেই ত্রেতা যুগে শ্রীকৃষ্ণ ভগবান আমায় পূজা করবে পিতা, সেই ত্রেতা যুগের পরে আসবে কোন যুগ? সত্য মা। সেই পরে আমি তোমার কাছে কথা দিলাম, দ্বাপর যুগে কৃষ্ণ ভগবানের কাছে পূজা নেওয়ার পর আমার শক্তি হইবে ক্ষয়, তাই পূর্ণ শক্তি ফিরে পেতে কলির বেচ্ছকুলকে উদ্ধার করার জন্যে তোমার এই কুমণ্ডলে ঊর্ধ্বপদ হেষ্টমুণ্ড করে করিব দ্বাদশ বচন সাধনা। কিন্তু মারে চলার পথে হবে তোর ব্রাহ্মণের পিতা, সকলে দেবদেবীর আছে বাহন, তাই আমারও চাই পিতা পদব্রজে কেমন করে করিব ভ্রমণ। আছে তব বাহন, আছে কি পিতা? আছে মা, আমার প্রয়োজন আছে পিতা। শোন মাতাবে, ব্যাধ কাশীর রাজ অসুরক্ষে অলিষ্ঠ মুনির অভিশাপ।